আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আসলে আপনার সবাই খুব ভালো আছেন তো আজকের রেসিপি কালো জাম মিষ্টি এটা আমি দশ টাকার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে করছি তো আমি এক নিয়েছি আপনারা চাইলে কম নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি হাফ টি স্পুন আপনারা যদি কম নেন দুধ তাহলে আর পরিমাণ কম দিতে হবে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো গিয়ে আপনারা যে বাটার দিতে পারেন তো গিয়ে আমি দু টেবিল চামচ মতো দিলাম এখন আমি গুলিয়ে রাখছি গরম দুধ উষ্ণ গরম হলে হবে তো আমি এটা ভালো করে মেখে নিব একটা ডো তৈরি করব। তো একটু ভালো করে ডোটা তৈরি করতে হবে একসাথে দুধটা যদি দিয়ে দেয় তাহলে হয় কি দলা ফাঁকিয়ে যাবে একটু কষ্ট হবে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করলে খুব ভালো হয় তো আমি এ পরে একটু ফুড কালার দিয়ে দেবো যেহেতু কালো জাম মিষ্টি বানাবো তো ভিতরে কালার থাকে হোটেলের স্টাইলে এই জন্য একটু ফুড কালার দিয়ে আমি আর একটু দুধ নিয়ে ভালো করে মেখে নেবো দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে তো এরপর যে মিষ্টিটা একটা একটা করে শেপ দিয়ে নিব তো আপনারা চাইলে যেভাবে খুশি এভাবে শেপ দিতে পারেন তো আমি লম্বাটা শেপে মিষ্টির আগে লম্বা যেহেতু কালো জাম মিষ্টি লম্বাই হয় হোটেলে কিনতে পাওয়া যায় সেটা আমি লম্বাই শেপ দিব তো আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিব চার কাপ তো আমার চার কাপ দেওয়া হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দিব দু কাপ তো আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আপনারা চিনি যা দেবেন পানি ডাবল দিবেন তো আমি এটা ফুটিয়ে বোলক তুলে নিব তো এরপর যে আমি একটু নাড়াই দেবো যাতে গলে যায় আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি নাড়াচাড়া করেছি এটা মিক্স করে দেবো আমি বলক আসার জন্য অপেক্ষা করব তো আমার অলরেডি বলক চলে আসছে তো একটা দুইটা বলক তুলে নিব এরপর যে আমি চুলায় তেল দিয়ে নিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না আমি তল দিয়ে দিচ্ছি হাফ প্লেটের মতো তোলটা বেশি গরম করার দরকার নাই তোলটা একটু আমরা হাটটা আঙুলটা ডুবাতে পারি এরকম লেভেলে গরমটা দিব আমি একটা একটু করে মিষ্টি সারিয়ে দেবো দেখেন আমি কুসুম গরের মধ্যে মিষ্টিগুলো সারছি যাতে আঙুলটা একটু ডুবানো যায় এরকম হাত পুরবে না দেখুন হালকা বুদবুদি আসছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মিষ্টির ক্ষেত্রে আপনার ভাজাটার উপরে ডিপেন্ড করবে আপনার মিষ্টি ভালো হবে কি না তো দেখুন এটা খুব সময় নিয়ে খুব অল্প আসে ভাসতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমরা যখন একটা একটা করে সবগুলো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি তো ফাঁকে একটা কথা বলে যাই যদি আমার চ্যানেলে আপনারা নূতন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো সঙ্গেই থাকুন আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখুন আমার মিষ্টিটা হালকা বুদবুদ উঠতে শুরু করছে তো একটু নাড়াচাড়া করে দিতে হবে মিষ্টি বসে কোথাও যাওয়া যাবে না দাঁড়িয়ে থাকে মিষ্টিগুলো ভাজতে হবে নাড়াচাড়া করে নাহলে এক পিট কাঁচা থেকে যাবে বা একপাশে পাশে কালার আসবে আর একপাশে আসবে না তো এভাবে নাড়াচাড়া করে মেধার ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভাজতে হবে মিষ্টি ভাজতে কমপক্ষে পনেরো ষোলো মিনিট রাখবে তো থাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা চাইলে তো এটা আসলে বোঝারও ব্যাপার আছে তো বেশি আবার জাল বাড়িয়ে দিলে উপরটা কালার হয়ে যাবে ভিতরটা সেদ্ধ হবে না তো এই জন্য ধৈর্য সহকারে মিষ্টিটা ভাজতে হবে তো এইভাবে মিষ্টি বানাইলে একদম পারফেক্ট হবে আর যদি আপনার ভাজাটা কম হয়ে কাঁচা থাকে তাহলে ভিতরে শক্ত থেকে যাবে সেগুলো আমি তুলে বলে নিচ্ছি তো আমি তুলে রেখে এখন শিরাটা গরম হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো একে একে সবগুলো মিষ্টিটা বেশি ঠান্ডা করা দরকার নেই যদি আমরা মাওয়া দিয়ে বানাই তো মিষ্টিটা একটু ঠান্ডা করে নেই তো গরম গরমে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা এখন তুলের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দু মিনিট জাল করব জাল করার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় আট মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি জাল করব। সিঁদ্র দেখেন আমি বন্ধ করে নিই সিঁদ্র বন্ধ করার দরকার নেই তো একটু নাড়িয়ে দিব তো জালটা যে একদম হাই হিটে থাকবে এরকম না মিডিয়াম আছে মিডিয়াম টু লো হিটে থাকতে হবে তো আমি একটু খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো মিষ্টিটা আমার হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিব তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঘড়ির টাইম দেখে করতে হয় আমিও ঘড়ির ড্যাম দেখে রান্না করি তো এখন দেখেন আমি জলটা অফ করে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে রাখছিলাম সারা রাত্রের জন্য তো মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে আপনারা ছেলে বাসের ট্রাই করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ